হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা রান্নাঘর উইথ রূপালী। আশা করছি আপনারা যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তো দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আজকে আমি পাকা পটল আর ডিম দিয়ে একটি রেসিপি শেয়ার করব। যারা পাকা পটল খেতে পছন্দ করেন না, আমার আজকের এই রেসিপিটি যদি আপনারা বাড়িতে ট্রাই করেন তো এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না। এর জন্য এখানে আমি 500 গ্রামের একটু বেশি পাকা পটল নিয়েছি, আর পাকা পটলের থেকে দানাগুলো আলাদা করে নিচ্ছি। এইভাবে চামচ দিয়ে দানা আর শাঁসগুলো আলাদা করে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে শাঁস আর দানাগুলো বার হয়ে আসবে। আর খোলাটা আমি ফেলে দেব। পাকা পটলের খোলাটা অনেকেই পছন্দ করেন না, আর এটা না খাওয়াই ভালো। একইভাবে সবগুলো পটলের শাঁস দানা বার করে নিচ্ছি। এখানে আমি একটা চপার নিয়েছি, তাতে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কিউব করে কেটে, আর দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে চপ করে নেব। আপনারা চাইলে মিহি করে কুচিয়েও নিতে পারেন। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা খুব সুন্দরভাবে চপ করে নিয়েছি। এবারে চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখানে আমি সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। তেলটা হালকা গরম হলে দিয়ে দেব হাফ চা চামচের একটু কম গোটা জিরা। জিরাটা একটু ভেজে নেব, তারপর সেই চপ করে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে মিনিট দুয়েক লো ফ্লেমে এটা ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি হাফ চা চামচ আদা রসুন বাটা, সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে যে পটলের শাঁস আর দানাটা বার করে রেখেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এটা এমনভাবে কষাতে হবে, এক পর্যায়ে কষাতে কষাতে দেখবেন যে এর মধ্যে থেকে পানিটা শুকিয়ে কড়াই থেকে ছেড়ে আসছে। ঠিক তখন পটলগুলো এক সাইডে সরিয়ে নেব, আর অপর সাইডে অল্প একটু তেল দিয়ে দুটো ডিম আগে থেকে ফেটিয়ে রেখেছি নুন দিয়ে, সেটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। ডিমগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে খুন্তির সাহায্যে ঝুরো ঝুরো করে নেব, তারপর পটলের সঙ্গে খুব সুন্দরভাবে ডিমটা মিশিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেব সামান্য একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দেওয়ার কারণে খেতে আরও বেশি মজার হবে। দিয়ে দেব সামান্য একটু ভাজা জিরার গুঁড়ো। দিয়ে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নেব। আমি আশা করব আমার এই আজকের রেসিপিটি দেখে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ মজা লাগে। এইভাবে বাড়িতে রান্না করে দিলে কেউই বুঝতে পারবে না যে এটা পটল দিয়ে তৈরি। তো যারা পটল খেতে পছন্দও করে না তারাও এটা খাবে। চেষ্টা করেছি সহজ পদ্ধতিতে পাকা পটল আর ডিম দিয়ে এই রেসিপিটি শেয়ার করার জন্য। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন, আর একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।